ফের ইরানকে হুমকি ট্রাম্পের, ফের ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ হুঁশিয়ার বার্তা দেন ট্রাম্প, খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, আমেরিকার স্বার্থে আঘাত হানলে ইরানকে বৃহৎ বাহিনীর সঙ্গে লড়তে হবে। ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের কথা উল্লেখ করেন। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে হামলার পেছনে ইরান আছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি না ইরান মস্ত ভুল বড় ভুল করবে যদি তারা কিছু করে। এছাড়া গত রবিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায় তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। সে সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলেছেন, ট্রাম্পের আশেপাশে কিছু মানুষ থাকে যুদ্ধ শুরুর উস্কানি দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সৌদি বাদশাহ সালমান 30 মে মক্কায় এক জরুরি বৈঠকে বসার জন্য আরব লীগ এবং উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সদস্যদের আমন্ত্রণ পাঠিয়েছে। আমাদের বিভিন্ন ধরনের খবর পেতে আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।